বেগা ঈশ্বর তোমার প্রার্থনা শোনার আগে তোমার মাকে টেনে নিলে। মায়ের মৃত্যুর জন্য তুই দায় রেখা, তুই মেরে ফেলেছিস মাকে। আমি ঠিক আছি শীতাংশু দা, কিছু মনে করবেন না। বৌদি আসলে খুব আপসেট হয়ে আছে, তো তাই এরকম করে ফেলেছে। এত বছর বৌদিকে কখনো এরকম ভাবে রিয়্যাক্ট করতে দেখিনি। আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছি। শীতাংশু দা, ওকে সামলান, খুব আঘাত পেয়েছে ও। আসলে মায়ের খুব প্রিয় ছিল তো। বলছি, বেশ অনেকটা সময় তো গেল, এবার তো বেরোনোর প্রস্তুতি করতে হয়। তা তোমরা দুবোনই কি? মায়ের সৎকার আমি করব। ওকে বলে দাও ও যেন মায়ের ধারে কাছেও না আসে। সীমা, এতদিন পরে কলকাতায় এসে মাকে বলছে, মা আমার সংসারটা ভেঙে গেছে, তুষারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা এত বড় শখটা কি করে মেনে নেবে? মা একটা হার্টের পেশেন্ট, ও মাকে খুন করেছে। ও একটা খুনি, আর একটা খুনি কখনো আমার মায়ের সৎকার করতে পারে না। এসব কি এখন আলোচনার সময়? কিছু যদি মনে না করেন, আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের যদি একটু একা ছেড়ে দেন। আমরা বাইরে আছি রে সীমা। এবার সত্যি করে বল রেখা, কি হয়েছিল? ঠিক মতন মাকে প্রেসারের ওষুধটা খাইয়েছিলি? নিশ্চয়ই মায়ের থেকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব সব নিজে নিয়ে নিয়েছিলি। খাইয়েছিলি মাকে ওষুধটা, নাকি চন্দনপুর যাওয়ার আনন্দে সব কিছু একেবারে ভুলেই গেছিস? তোর কি মনে হয় শিবা, মা আমাকে ওষুধের দায়িত্ব দিয়েছিলেন? আমি তো মায়ের কাছে চিরকালই অকর্মা, বোকার ডিম। তবে আজ সেই বোকা ভাবার লোকটাই আর রইল না। এটা যে আমার কাছে কত বড় হারানো। তুই হারানো? মিথ্যে কথা, তুই খুন করেছিস মাকে। এই জন্য বাবা তোকে ওকালতি পড়াতে চাননি। তোর কাছে সবটাই অপরাধ, সবটাই খুন। শাট আপ রেখা। আমি তোকে ছাড়বো না। আস্তে সীমা, চিৎকার করিস না, দেখতে পাচ্ছিস না কি শান্তিতে ঘুমোচ্ছে? সীমা, এসব কি হচ্ছে? কি শীতাংশু, তুমি আমাদের মধ্যে কোনো কথা বলবে না, ঢুকবে না তুমি আমাদের মধ্যে। রেখাকে প্রমাণ করতে হবে যে ও নির্দোষ, তবেই আমি মানব, নয়তো নয়। প্রমাণ চাস, তাই না? হ্যাঁ, প্রমাণ চাই। আমার প্রমাণের চাপটা তুই নিতে পারবি তো আবার সীমা?
আমি এর শেষ থেকে ছাড়ব। তুই যখন মাকে ফোন করেছিলি তখন বোধহয় ভুল করে মায়ের ফোনের রেকর্ড বাটনটা অন হয়ে গিয়েছিল। আমি মায়ের খবরটা সবাইকে দেওয়ার জন্য মায়ের ফোনটা ঘাটাঘাটি করতে গিয়ে এটা শুনলাম। সত্যি বলতে কি সীমা, অন্য কারো ব্যাপারে যদি এরকম একটা সত্যি হঠাৎ করে বেরিয়ে আসতো আমি অবাক হতাম, হয়তো ধাক্কাও লাগতো। কিন্তু আজকাল আর তোমার ব্যাপারে আমি অবাকও হই না, ধাক্কাও লাগে না। রেখা, কি বলতে চাইছিস তুই? ও কি বলবে আমি জানি না, কিন্তু আমি বলতে চাইছি তোমার কেসটা এখানে ডিসমিস হওয়া উচিত। তুমি এর শেষ দেখতে চাইছিলে না? শেষটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে তোমার পক্ষে। করেছেন মাকে চন্দনপুর এনে শীতাংশুদা, এই জায়গাটা খুব প্রিয় ছিল মায়ের। সব সময় বলতো জানেন, শরীরটা একটু ভালো হলে সীমার কাছে গিয়ে থাকবো। দেখুন আজ মায়ের অন্তিম যাত্রাটা সীমার কাছ থেকেই হলো। শীতাংশুদা, আপনি
আপনি সীমার কাছে যান, ওকে আমার রেকর্ডিংটা শোনানো একদম উচিত হয়নি, ও তো ওইসব নিতে পারে না, উচিত হয়নি আমার। শোনো রেখা, আজ তুমি আর তোমাদের বাড়িতে ফিরে যেও না, আজকে তুমি আমাদের বাড়িতেই থেকে যেও। না সীতাংশুদা, তা হয় না, আমাকে ফিরতে হবে, পাড়ার অনেক লোকজন এসছে, আমি ওদের সঙ্গে চলে যাবো, আপনি চিন্তা করবেন না। আপনি যান সীতাংশুদা, সীমার কাছে যান, সীমার এখন আপনাকে দরকার। তুমি জানো না রেখা, সীমার আর কোনো কারণেই আমাকে দরকার পড়ে না। তোমার এই অবাধ্য অকর্মা মেয়েটাকে ভুল বুঝো না মা, ভুল বুঝো না। আপনি যান সীতাংশুদা, আমার লাগবে না। এই ভুলটা জীবনে আপনি ছাড়া আর কেউ কখনো করেনি, আমাকে সীতাংশু গুহরায়ের সঙ্গে গুলিয়ে ফেলার ভুল। এই কি হলো গো তোমার ছোট ভাগ্নে? কেনে এই শোনো না, একবার গিয়ে দেখি কি হচ্ছে। ঠাকুর ঠাকুর করে এই ভুলটার করো না তো, হ্যাঁ দাঁড়িয়েছে ধরা। আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি, আজ আপনার পাড়ার লোকজনের সঙ্গে না যাওয়াটাই ভালো। না মানে এই বৌদি যখন ওইভাবে আপনাকে বলছিল কথাগুলো, ওনারা সবাই ছিলেন ওখানে, তাই অনেকে হয়তো সেসব নিয়ে নানা কথা বলতে চাইবে, তাই যদি আমি বোধ হয় কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। না থাক, আমি একা চলে যাব, এসে থেকে আপনাদের সবাইকে শুধু বিপদেই ফেলে যাচ্ছি। আর না শুভ্রাংশু বাবু, জীবনে এখন আমাকে একাই চলতে হবে, বাকিটা পথ একা চলতে শিখতে হবে। এখন তো আর মাও নেই যে আমাকে ঠিক ভুলটা বুঝিয়ে দেবে, বলে দেবে। আপনি কি এটা ওদিকে গিয়ে বসবেন? বিরক্ত হচ্ছেন, এটাই তো জীবন। একটু আগে এখানে প্রতিমা বিসর্জন হলো, এবার অস্থি বিসর্জন হবে, আবার প্রতিমা বিসর্জন। জীবন কখনো ভরা, কখনো ভরা ডুবি। ভালো থেকো মা, ভালো থেকো। বাসা তবু দূর, কে জানে কি আছে পথে লেখা। কি মা তুমি এখানে বসে কেন? শুনি, তুই কি বড় বৌমাকে কিছু বলেছিস? আমি মনে হলো ওর মেজাজটা ঠিক নেই, আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম মায়ের কাজকর্ম ঠিক মতো মিটল কিনা। আমাকে ঝাঁঝিয়ে উত্তর দিল, সেটা আপনার বড় ছেলে আর রেখাকে জিজ্ঞেস করুন, আর আমাকে আমার মতো থাকতে দিন। আশ্চর্য,
সীমাকে আজকাল আমি ঠিক বুঝতে পারি না, আমি আর পারছি না মা, জাস্ট পারছি না, খুব খুব ক্লান্ত লাগে। সেতু সেতু শোন শোন বাবা, সারাদিন তো কম ধকল যায়নি, আর রেখার খবর কি, ও আসছে তো এখানে? না মা, রেখা আর এ বাড়িতে আসবে বলে আমার মনে হয় না। আজ সবার সামনে ওর সঙ্গে যা ঘটেছে, তারপর আর কে কে ওখানে কে? দেখলাম আর একটু হলে কেসকে ভূত হয়ে যাচ্ছিলিস পিয়ালি, তোর সব খেলা আজই শেষ হয়ে যেত। সকালে যখন উকিল সাহেবকে গুলি করতে গেল, উকিল সাহেব জগ্গাকে দেখে নিয়েছে, বহুত খতরনাক আছে। তুই কাম কর, জগ্গাকে ফোন কর। আরে চুপ কর না। আরে সকালে তো ঠিকই কাজ করেছিল জগ্গা। আরে ও তো যখন গুলি চালাতে যায় না, তখন দেখছি একই ফেসে দুটো লড়কি, তো কনফিউজ হয়ে গেছে না ও। আর পাঁচ মিনিট দেখ। আচ্ছা দিদি, বদ্দিকে যারা গুলি করতে এসেছিল তারা নয় তো? হতেও পারে জানো। আজ তোমার মাই তোমাকে বাঁচালো গো দিদি। আচ্ছা দিদি, জামাইবাবুকে একটা ফোন করলে হয় না? শীতাংশু দাকে এত রাতে? বাধাটা কোথায় দিদি বলো তো? মা আমাদের ছেড়ে হাজি ভেবে চলে গেলেন, আর বাবা সে তো কবেই চলে গেছে। আর দিদির যা ব্যবহার দেখলাম, ছি, এমন ব্যবহার কেউ তার বোনের সাথে করতে পারে বলো?
এই জামাইবাবু ছাড়া আর কে আছে তোমার? এই বিপদের দিনে তুমি তাকেই তো ডাকবে, বলো। করো করো তো, ফোনটা করো, ফোনটা করেই দেখো না। আমি বলছি করো করো।